হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে? দেখা দেখা হয়, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, শুরু করতেছি। তাহলে ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিস গতকালকে আমরা কিছু বলেছি। তো প্রথম স্টেজ ছিল এই ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিস, প্রথম স্টেজ ছিল, স্টেপ ছিল হলো ট্রান্সমিশন ফ্রম এক্সটার্নাল সোর্স ইনটু পোর্টাল অফ এন্ট্রি, তাই তো? তো এই প্রথম হেডিংসটাই নিয়ে প্রথম ডিসকাস করব, যে ট্রান্সমিশন কতভাবে কতভাবে ট্রান্সমিশন হয়, মোড অফ ট্রান্সমিশন। এটা হতে পারে হিউম্যান টু হিউম্যান হতে পারে, অথবা নন হিউম্যান টু হিউম্যান। হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হলো, যেমন এক্সাম্পল গনোরিয়া, সিফিলিস, এটা হলো সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে। আরো অনেক কিছু আছে, আবার নন হিউম্যান টু হিউম্যান, এটা কিভাবে আসে? যেমন টিটেনাস, ডিসেন্ট্রি, ক্রেট স্কেস ফেভার। টিটেনাস যেমন আমি বলেছিলাম, আমরা যখন চাষাবাদ করি তখন কাউ ডাং, হর্স ডাং, গোবর জাতীয় জিনিস আমরা দিই মাঠে, পাশাপাশি গরু যখন মাঠে চড়তেছে তখন তারা ডিফিকেট করতেছে, সেখানে স্পট থাকলে মাঠের মধ্যে অনেক সময় অনেক দিন ধরে সেই স্পটটা থেকে যায়। এখন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে বা যে কোনো কারণে ইঞ্জুরি হলে এবং সেই স্পট যদি কন্টামিনেটেড হয় ইঞ্জুরি এলাকায়, এই এরিয়াতে, তাহলে তার টিটেনাস হবে। ডিসেন্ট্রি কেমন করে হবে? যেমন কেউ যদি ডিফিকেট করলো এবং পানিটা, খাবার পানিটা কন্টামিনেশন হলো, সেটা অ্যামিয়াক ডিসেন্ট্রি হতে পারে বা শিগেলার ডিসেন্ট্রি হতে পারে, তাহলে সেটা সেটাকে বলবো অরোফেকাল রোট, এটা কিন্তু ইনডাইরেক্ট কন্ট্যাক্ট। আচ্ছা, এই টিটেনাস হয় ভাই বাই সয়েল, আর ডিসেন্ট হলো অরোফেকাল রোট, দ্যাট মিনস ওয়াটার। আর নন, এই যে বিড়াল যদি আসর দেয় তাহলে সেখান থেকে ক্যাট স্কেচ ফেভার, তাহলে এটা হলো অ্যানিমেল। এই স্লাইডটা ভালো করে পড়ো। আর প্যাথোজেনেসিস একটা বিশাল চ্যাপ্টার, তো এত কিছু পড়তে হবে না, আগে বলে রাখি। হয়তো মনে করবো যে অনেক বিশাল সাবজেক্ট, বিশাল এটা টপিকস, তা না, এটা ক্লাস শেষ করো, তাহলে বুঝতে পারবে যে কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না, এবং আমি বলে দেবো যে এটা কোনটা পড়বা, তাহলে প্রথম ভয় পাওয়ার প্রয়োজন নেই। তাহলে কোথায় স্লাইডটা খেয়াল রাখো, আর এগুলো বোঝা, আর অনেক আমি সবকিছু বলবো, কিন্তু এগুলো হলো বোঝার জন্য, যাতে ইজিলি সবকিছু বুঝতে পারো। এটা তো এই আমরা হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন যেটা বললাম, এটা কিভাবে হতে পারে? একটা ডাইরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে আসতে পারে, ইনডাইরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে আসতে পারে, প্লাসেন্টা ক্রস করে আসতে পারে, অথবা ব্লাডের মাধ্যমে আসতে পারে। তো ডাইরেক্ট কন্ট্যাক্ট অলরেডি বললাম, সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে কি গনোরিয়া, সিফিলিস এগুলো আসে। আচ্ছা, আবার কেউ মনে করো কোনো প্রেগনেন্ট ওম্যান, সে গনোরিয়াতে আক্রান্ত, তাহলে যখন ডেলিভারি হবে তখন বার্থ ক্যানাল ইনফেক্টেড, তাহলে সেখান থেকে তোমার বাচ্চা কন্টামিনেট হতে পারে এবং বাচ্চা ডিজিজ হতে পারে। আচ্ছা, ইনডাইরেক্ট কন্ট্যাক্ট মাধ্যমে আমি বললাম যে ডিসেন্ট্রি, সেটা অ্যামিবিক ডিসেন্ট্রি হতে পারে বা শিগেলার ডিসেন্ট্রি হতে পারে, এটা হলো অরোফেকাল রুটে। তাহলে এটা জানলাম, এটা অলরেডি আমি বলেছি, এটা যে অরোফেকাল রুট, এটা কি হয়? এক্সক্রিটেড ইন হিউম্যান ফিসেস অ্যান্ড দেন ইনজেস্টেড ইন ফুড অর ওয়াটার। যাই হোক, প্লাসেন্টা ক্রস করে অনেক ব্যাকটেরিয়া আছে, আমরা পরে জানবো, যেমন কনজেন্টাল সিফিলিস, মা আক্রান্ত সিফিলিস, তাহলে সেই ট্রিপানোমা প্যালিডাম এটা প্লাসেন্টা ক্রস করে, ক্রস করে বাচ্চাকে ইনফেক্ট করবে। এরপর হলো ব্লাড বর্ন,
রক্ত মাধ্যমে। রক্ত মাধ্যম কি, যদি কেউ মনে করো রক্ত ডোনেট করে এবং সে যদি ইনফেক্টেড হয়, তাহলে সেই ব্লাড যদি অন্য কাউকে দেয় তাহলে সে ইনফেক্টেড হবে। তবে এখানে কথা আছে ফ্রেশ ব্লাড, আমি যখন সিভিলিস পড়াবো তখন এই টার্মটা নিয়ে আসবো ফ্রেশ ব্লাড। যদি আমরা ব্লাড যদি ফ্রিজ করে রাখি 24 ঘন্টা, তাহলে কিন্তু সেটা আর ইনফেকশন হবে না, তখন ব্যাকটেরিয়া অলরেডি মারা যাবে। আর যদি ফ্রেশ ব্লাড ট্রান্সফিউশন করি তাহলে সেখানে তোমার সিভিলিস হবে, এটা পরে জানবা। তারপরে আইভি ড্রাগ ইউজার এদের মাধ্যমে হতে পারে, যেমন যারা ড্রাগ ইউজার ড্রাগ অ্যাবিউজ যারা, তারা কি করে, তারা কিন্তু একই সিরিজ কিন্তু ব্যবহার করে, এবং কেউ যদি ইনফেক্টেড হয় তাহলে ওই একই সিরিজ ব্যবহার করতেছে তাহলে আরেকজন হবে, এইভাবে হইতে পারে। তাহলে এই হলো হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন। এখন নন হিউম্যান টু হিউম্যান কিভাবে হতে পারে, সয়েল সোর্স হতে পারে, ওয়াটার হতে পারে, অ্যানিমেলের মাধ্যমে হতে পারে, যেটা অলরেডি বলা হয়েছে। যেমন সয়েল সোর্স এখানে কি হতে পারে, যেমন টিটেনাস যেটা আমি অলরেডি বললাম আর বলতে যাচ্ছি না, ওয়াটার সোর্সের মাধ্যমে আসতে পারে লিজিওনারস ডিজিজ বা আগে যেগুলো বললাম ডিসেন্ট্রি এটা বলতে পারো। তারপরে অ্যানিমাল সোর্স একটা হতে পারে, যেমন হলো ডাইরেক্ট কন্ট্যাক্ট ডাইরেক্টলি হতে পারে বা ইনডাইরেক্টলি হতে পারে, ইনডাইরেক্টলি ধরো ভেক্টর, যেমন ডাইরেক্টলি হতে পারে কি ক্যাট স্কেচ পেপার বিড়াল কামড় দিল বা তোমার আসুদ দিল, তাহলে সেখান থেকে হতে পারে ক্যাট স্কেচ পেপার। লাইম ডিজিজ বাই ভেক্টর বনেটে, আরো অনেক উদাহরণ। লেজিওনিয়ার তোমার এটা পড়তে হবে না, এটা এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, কিন্তু এটা পড়াবো না, এটা এটা নিয়ে তোমার অত মানে এখনই বলবো না, শুধু জানে রাখো। আর এটা যদি তুমি না বলতে চাও তাহলে তুমি ওই যে ইয়েটা বলবা যে ওই যে ডিসেন্ট, হ্যাঁ এটা বলতে পারো। তো তারপরে নন হিউম্যান টু হিউম্যান আরো হতে পারে, যেমন এগুলো থাক এত বলতে সেটা ফোমাইট থেকে হতে পারে, যেমন কারো ইষ্টবার কপালে স্কিন ইনফেকশন হতে পারে, যেমন ধরো কারো অ্যাক্সেস আছে বা তোমার সেলুলাইটিস আছে, হ্যাঁ ওই পোশাকে অত অন্য কেউ ব্যবহার করলো বা করলো বা টাওয়েল একই টাওয়েল অনেকে ব্যবহার করতেছে, তাহলে সেই টাওয়েলের মাধ্যমে ইষ্টবার কপালে ইনফেকশন একজন থেকে আরেকজনের হতে পারে। এটা তো এগুলো জাস্ট তোমার জানার জন্য পড়ো, আমি প্রথম যে স্লাইডটা দেখালাম ওইটা পড়বা রিটেনের জন্য, রিটেন আসে আর এগুলো জাস্ট বোঝার জন্য এগুলো পড়ো। এরপরে এসো এই যে হিউম্যান টু হিউম্যান হিউম্যান ট্রান্সমিশন আগে প্রথম বললাম, এটা কিভাবে হতে পারে, বাই টু ওয়েস, যেটা কমোডি মেডিসিন তোমরা অলরেডি পড়েছো বা তোমরা গাইনিতে যখন যাবো তখন এটা আনতে পারবা। দুইটা ভাবে হতে পারে, একটা হলো ভার্টিক্যাল ট্রান্সমিশন এবং হরিজন্টাল হরাইজন্টাল ট্রান্সমিশন। ভার্টিক্যাল ট্রান্সমিশন হলো কি, মা থেকে তার সন্তানের দেহে যদি যায় সেটাকে বলবো ভার্টিক্যাল ট্রান্সমিশন। আর এই মা থেকে সন্তান থেকে বাদ দিয়ে অন্য যে অনেক যেগুলো প্রসেস আছে সেগুলো হলো তোমার হলো হরাইজন্টাল হরিজন্টাল বা হরাইজন্টাল ট্রান্সমিশন। ভার্টিক্যাল প্রসেস অফ ট্রান্সমিশন অফ মাইক্রো অর্গানিজম ফ্রম মাদার টু অফস্প্রিং। আর এই ভার্টিক্যাল ট্রান্সমিশন কিভাবে হতে পারে, যেমন দেখো প্লাসেন্টা ক্রস হতে পারে, যখন বাচ্চা প্রেগন্যান্ট যখন হয় সে যদি ইনফেক্টেড হয় তাহলে প্লাসেন্টা ক্রস করে হতে পারে, যেমন আমি সিফিলিসের উদাহরণ দিলাম প্লাসেন্টা ক্রস করলো। আবার যখন ডেলিভারির সময় নর্মাল ডেলিভারি যদি হয় তো বার্থ ক্যানাল যদি ইনফেক্টেড হয়, যেমন তোমার গনোরিয়া, তারপরে এইচআইভি, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, আরো অনেক কিছু আসবে, এগুলো হবে কি, যেমন তোমার বার্থ ক্যানাল যদি ইনফেক্টেড হয় তাহলে তখন কিন্তু ডেলিভারির সময় কিন্তু বাচ্চা কন্টামিনেশন হবে এবং তার ডিজিজ হবে। যেমন গনোরিয়া যদি হয় তাহলে বাচ্চা হয় অপথালমিয়া নিওনেট্রাম, আরো অনেক হতে পারে,
যখন আমরা সিভিলস পড়াবো তখন জানবা, গণের অপরাধ ঘোরাবো তখন জানবা এগুলো, আপাতত এইটুকুই। আরেকটা হলো বাই ব্রেস্ট মিল্ক, ডেলিভারি হইলো তারপরে এই যখন ব্রেস্ট মিল্ক যদি দেয় তার মাধ্যমে হইতে পারে, যেমন তোমার এইচ আইভি, এটাও কিন্তু হইতে পারে। ঠিক আছে, এগুলো উদাহরণগুলো আমরা একটু দেখবো পরে। তাহলে ভার্টিক্যাল ট্রান্সমিশন, তাহলে মা থেকে তার সন্তানের শরীরে যে প্রসেসের মাধ্যমে যাচ্ছে সেটা হলো ভার্টিক্যাল ট্রান্সমিশন, আর আদার প্রসেস গুলো হরাইজন্টাল, যেমন পার্সন টু পার্সন ট্রান্সমিশন, দ্যাট ইজ নট ফ্রম মাদার টু অফস্প্রিং, এর তোমার হরাইজন্টাল ট্রান্সমিশন। এখন ভার্টিক্যাল ট্রান্সমিশন এগুলো ভাইরাস যখন করাবো আমরা তখন কিন্তু বিস্তারিত তখন জানতে হবে, কিন্তু ভাইরাস এখন আপাতত ব্যাকটেরিয়া খুব একটা গুরুত্বপূর্ণ নয়, এগুলো তারপর একটু জানো। প্লাসেন্টা ক্রস করে যেমন ব্যাকটেরিয়া, যেমন ট্রাইপ্যানোমাটিডাম, এটা কি করবে, এটা একটা ব্যাকটেরিয়া এবং সিফিলিস করে, যেটাকে বলি আমরা কনজেনিটাল সিফিলিস, লিস্টেরিয়া মনোসাইটোজেনস, এগুলো তোমরা জানতে, এগুলো তোমরা লেসন মনে রাখবো। সাইটোমেগালো ভাইরাস এটা হয়, এটা তোমার কনজেনিটাল অ্যাবনর্মালিটিস হয়, এটা রুবেলা এগুলো হতে পারে, পরে এগুলো বা আস্তে আস্তে জানবা। তারপরে প্যারাসাইটিক একটা ডিজিজ হয় টক্সোপ্লাজমা গন্ডি, এটাও কিন্তু প্লাসেন্টা ক্রস করে তোমার বাচ্চার হতে পারে, এটা একটা প্রোটোজোয়া। তারপরে যখন বাচ্চা ডেলিভারি যেন হচ্ছে ওই সময় তোমার হইতে পারে, যেমন স্ট্রেপটোকক্কাস অ্যাগালেক্সি, এটা স্পেলিংটা কিন্তু দেখো অ্যাগালেক্টি না অ্যাগালেক্সি, যখন আমরা স্ট্রেপটোকক্কাস পড়বো তখন আমরা এটা ভালো করে জানবো। স্ট্রেপটোকক্কাস অ্যাগালেক্সি এটা করবে তোমার, এটা বাথ ক্যানেলে থাকে ইনফেক্টেড মাদারের, এবং তখন হবে নিউরাল সেপসিস অ্যান্ড মেনিনজাইটিস। স্কেশে কলাই এটাও তোমার করে নিউরাল সেপসিস অ্যান্ড মেনিনজাইটিস, এটা আরো অনেক ডিজিজ করে, ইউটিআই করে, আরো অনেক কিছুই করে, আপাতত এটুকু জানো। স্কেশে কলাই কি ব্যাপারে, যেমন তোমার এটা তো থাকে তোমার জিআই ট্র্যাক্টে, নর্মাল ফ্লোরাইজেশন থাকে, এখন ডিফিকেশন করার সময় তখন তোমার পেরিনালের জন্য এটা কলোনি তৈরি করে, তাহলে তখন যদি তোমার এটা একটা ফলন এটা হইতে পারে। অথবা অনেক সময় দেখা যায় যে ডেলিভারির সময় মা কিন্তু অনেক সময় ডিফিকেট করে ফেলে, কিন্তু পায়খানা করে ফেলে, তাই না, ব্যথার জন্য। হ্যাঁ, ওই জন্য তো ডেলিভারি আগে কি করা হয়, তাকে বাচ্চা মাকে কিন্তু আগে মোটামুটি একটা ওই যে ডিফিকেট আগে করে আগে তোমার ডুশিং দিয়ে তোমার করে নেওয়া হয় আর কি। তারপরে ক্লামিডিয়া ট্রাকোমাটিস, এটাও কিন্তু তোমার ব্যাকটেরিয়া তোমার এটা করে তোমার কনজাক্টিভাইটিস ও নিউমোনিয়া। ন্যাশের গনোরি এটা করে কনজাক্টিভাইটিস। তারপর হারপেস সিফিলিস ভাইরাস টাইপ টু এটাও তোমার থাকে জেনিটাল ট্রাক্টে, এটাও করে তোমার বাচ্চা সেপসিস করতে পারে। তারপরে আরো আছে হেপাটাইটিস বি বি ভাইরাস, তারপরে তোমার হলো এইচ আই ভি, হ্যাঁ, আর ফাঙ্গাস এবং ক্যান্ডিডিয়া অ্যালবিগাইন এটাও হতে পারে। তারপর বাসা ডেলিভারি হলো তখন কি হতে পারে, যেমন স্ট্রেপটোকক্কাস অরিয়াস, যেমন অনেক সময় ডেলিভারি পরে কি হয় বাচ্চার মার অনেক সময় ব্রেস্টে অ্যাবসেস হয় কিন্তু, হ্যাঁ, ওই ক্ষেত্রে কিন্তু ওটা হতে পারে, বা যদি ব্রেস্ট মিল্ক বাচ্চাকে মিল্ক দিচ্ছে তখন যদি নিয়ম হলো কি ওটা একটু পরিষ্কার করে নিতে হয়, কিন্তু অনেক বাচ্চা মাটি জানে না পরিষ্কার করে না, তাহলে সেখান থেকে কিন্তু এরা যদি নর্মাল ফ্লোরা হিসাবে থাকে তাহলে সেখান থেকে বাচ্চা হতে পারে, সেটা ওরাল অথবা স্কিন ইনফেকশন হতে পারে। এছাড়া আরো সাইটোমেগালো ভাইরাস আছে, তারপর তোমার এইচ আই ভি এগুলো হয়, এগুলো আমি এখন অত কিছু বলতেছি না, আপাতত এটা জানে রাখো। তাহলে আমরা কন্ট্যাক্ট ট্রান্সমিশন, রুট মোড অফ ট্রান্সমিশন জানলাম, তো আরেকভাবে আমরা জানবো যে এইটা এইটা জানবো, এইটা তোমাদের একটু পড়তে হবে, এটা রিটেনে আসে, পোর্টাল অফ এন্ট্রি,
কমন প্যাথোজেন, সেটা রেসপিরেটরি মাধ্যমে হতে পারে, সো ইনহেলেশন, তারপর জিআই ট্র্যাক্টের মাধ্যমে আসতে পারে বা ইঞ্জেকশন, বা এটাকে আরেকটা বলতে পারি অরোফিক্যাল রুট আসে, তারপর স্কিনের মাধ্যমে আসতে পারে ডিউ টু ট্রমা বাইট অফ ইনসেক্টস, এটার কারণে আসতে পারে, আর জেনিটাল ট্র্যাক্ট সেটাকে আসতে পারে কি সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে আসতে পারে। এই চারটা মেথড আছে, এই চারটা মেথডে তোমরা রিটেনে আসে, রিটেন রিটেন কোশ্চেন দেখবো তখন তাহলে ক্লিয়ার হবে কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না। এখন এগুলো আমরা জানি, রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে কোন কোনটা আসে, যেমন স্ট্রেপটোকোকাস নিউমোনি, এটা কিন্তু প্রায় 40% নর্মাল পার্সনের কিন্তু, বা 40-30% এরকম, আর আমার সেটা খেয়াল নাই, যেমন স্ট্রেপটোকোকাস নিউমোনি যখন পড়বো তখন জানবো, এটা কেরিয়ার হিসেবে থাকে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে, কেরিয়ার হিসেবে থাকে এরা, এটাও কিন্তু একটা নর্মাল ফ্লোরা, তো এটাই কিন্তু ওই যখন তার ভয়েস ডিফেন্স যখন কমে যায় তখন সে কিন্তু তার লাংসে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে যাবে এবং নিউমোনিয়া করতে পারে। তারপরে নাইসেরিয়া মেনিনজাইটিস, এটাও কিন্তু আপার রেসপিরেটরি ট্র্যাক্টে তোমার থাকে, নর্মাল নর্মাল ফ্লোরা হিসেবে থাকে কিছু কিছু পার্সনের, এবং ভয়েস ডিফেন্স কমে গেলে তখন তোমার মেনিনজাইটিস হবে। এরপরে হেমোগ্লাস ইনফেন্সি, এটাও কিন্তু করে তোমার, এটাও তোমার কিছু কিছু পার্সনে তোমার থাকে যায় তাদের করবে মেনিনজাইটিস, তাহলে ন্যাশনাল মেনিনজাইটিস, মেনিনজাইটিস না মেনিনজাইটিস এবং হেমোগ্লাস ইনফ্লুয়েঞ্জি, এই দুটা করতেছে মেনিনজাইটিস। তারপরে মাইক্রোটেনসিভ টিউবারকুলোসিস, কারো আছে মনে করো যক্ষ্মা আছে, টিবি আছে, সে যদি কাশি দেয় তাই না, তাহলে ড্রপলেট টিউবুলিয়াই তৈরি হলো এবং অন্য একটা পার্সনের টিউবারকুলোসিস হবে হতে পারে। তারপরে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রাইনো ভাইরাস, এপস্টিন বার ভাইরাস, তারপরে এখন যেটা হচ্ছে করোনা ভাইরাস, তাই তো, এগুলো তোমার এই এই ভাইরাল ডিজিজগুলো তোমার এসপি ডাক্তারের মাধ্যমে সারাতে পারে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কি করে, ইনফ্লুয়েঞ্জা, রাইনো ভাইরাস এটা কমন কল করে, এপস্টিন বার ভাইরাস করে ইনফেকশাস মনোনিউক্লিওসিস, এগুলো আমরা যখন প্রত্যেক টপিকস করাবো তখন তোমাদের এগুলো মুখস্থ করতে হবে না, পরে এমনিতে তোমরা তোমাদের মানে খেয়াল থাকবে। তাহলে রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে ওই কটা জানো, আর ফাঙ্গাল ডিজিজ একটা জানো, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, এটা করে হিস্টোপ্লাজমোসিস। এরপর আমরা জানবো জিআই ট্র্যাক্ট, জিআই ট্র্যাক্টের মাধ্যমে বা অরোফেগাল রুট, এর মাধ্যমে কি হতে পারে, যেমন শিগেলার ডিসেন্ট্রি, এটা করে তোমার ডিসেন্ট্রি করে। তারপরে সালমনেলা টাইফি, সালমনেলা টাইফি করে কি, টাইফয়েড ফেভার করে, আরেক নাম হলো এন্টেরিক ফেভার। তারপরে ফিব্রো কলেরি, এটা কি করে, কলেরা বা ডায়রিয়া। হ্যাঁ, ভাইরাসের মধ্যে দেখো হেপাটাইটিস এ ভাইরাস, পলিও ভাইরাস, এটা, তারপরে ট্রাইসিনেলা, ট্রাইসিনেলা স্প্যারালিস, এগুলো তোমার কিন্তু অরফিক্যাল হতে যায়, হেপাটাইটিস এ ভাইরাস করে হেপাটাইটিস করে, তাই তো, পলিও ভাইরাস করে কি পলিওমাইলাইটিস, মোটামুটি এগুলো অরফিক্যাল হতে। তারপর স্ক্রিনের মাধ্যমে হতে পারে, যেমন ক্লস্ট্রিডিয়াম টিটানিস, এটা তো স্ক্রিন পেনিট্রেশন করে হবে, তাই তো, তাই তো, তাহলে এটা করে টিটানাস। তারপর রিকেটশিয়া রিকেটশি, এটা করে রকি রকি মাউন্টেন স্পটেড ফেভার, রিকেটশিয়া যখন এগুলো পড়বো, এটা পড়তে হবে পরে, তখন জানবা তোমার, আমরা বেশি পড়াবো না, শুধু টার্মগুলো পড়াবো, বেশি কিছু পড়াবো না। র্যাবিস ভাইরাস, এটাও কিন্তু তোমার করে কি র্যাবিস, এটা কীভাবে করে, যদি ডগ ডগের মাধ্যমে আসতে পারে, আরো অনেকভাবে আসতে পারে, ক্যাটের মাধ্যমে আসতে পারে, এটা র্যাবিস যখন পড়াবো তখন জানবো র্যাবিস ভাইরাস। তারপরে ট্রাইকোফাইটন রুবরাম, এটা একটা ফাঙ্গাস, এটা করে তোমার টিনিয়া পেডিস। তারপরে তোমার প্লাজমোডাম ভাইভ্যাক্স, এটা করে প্লাজমোডাম, প্লাজমোডাম ভাইভ্যাক্স ফেলে না, আরো আরো অনেক অনেক অনেকগুলো প্লাজমা ফ্যালসিপারাম, এগুলো আস করে, এগুলো করে ম্যালেরিয়া, এগুলো কীভাবে করবে, এগুলো করবে তোমার বাই ইনসেক্টের মাধ্যমে করে, তাই তো।
এরপরে আসো জেনিটাল ট্রাক্ট বা অরফিকাল রুট, এরপরে সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে আসতে পারে, যেমন ন্যাশনাল গনোরি অলরেডি জানছো, এটা গনোরিয়া করে, ট্রিপোনামা প্যালিডাম এটা করে সিফিলিস, তারপর ক্লামিডিয়া ট্রাকোমেটিস এটা করবে ইউরেথ্রাইটিস, তারপর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ক্যান্ডিডা অ্যালবিকান, এইচআইভি, হেপাটাইটিস বি সি, আরো অনেক উদাহরণ আছে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটা কিন্তু কমনলি করে ওমেনদের জেনিটাল ওয়ার্স করে এবং তোমার সার্ভাইভাল কার্সিনোমা যেটা হয় মেইন কজ। আর ক্যান্ডিডা অ্যালবিকান এটা করে হলো ভ্যাজাইনাইটিস, এগুলো আমরা পরে জানবো। তাহলে আপাতত এগুলো তাহলে মুখস্থ করো, এগুলো কিন্তু জানতে হবে। আর জোনোটিক ডিজিজ ডেফিনিশন এটা এখন আপাতত জানো, যখন ভাইরাস আমরা পড়বো তখন কিন্তু এগুলো তখন অবশ্যই পড়তে হবে, তখন তখন পাবো। আর আবারও তো আবারও বলি, এখনই একটু বলি, জোনোসিস বা জোনোটিক ডিজিজ কাকে বলা হয়, জোনোটিক, জু মানে কি অ্যানিমেল, তাই তো? তো এগুলো এগুলো অ্যাকচুয়াল ডিজিজ অফ অ্যানিমেল, মানুষের না, কিন্তু এগুলো মানুষ এফেক্ট হয় অ্যাক্সিডেন্টালি বাই ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি থ্রু ইনসেক্ট ভেক্টর। এই যেমন জোনোসিস আর দ্য ডিজিজ অফ ভার্টিব্রেট অ্যানিমেলস দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড টু ম্যান আইদার ডাইরেক্টলি ফ্রম দ্য অ্যানিমেল রিজার্ভার অর ইনডাইরেক্টলি থ্রু অ্যান ইনসেক্ট ভেক্টর। ঠিক আছে, তাহলে এগুলো ভার্টিব্রেট অ্যানিমেলেরই ডিজিজ, কিন্তু মানুষ অ্যাক্সিডেন্টালি ইনফেক্টেড হচ্ছে, সেটা ডাইরেক্টলি হতে পারে অথবা ইনডাইরেক্টলি হতে পারে। ডাইরেক্টলি কিভাবে হচ্ছে, যেমন তোমার হলো, যেমন এই যে র্যাবিস বলা হয়, তাই তো? তো র্যাবিড অ্যানিমেল যেমন ডগ, যদি কাউকে কামড় দেয় তাহলে সেখান থেকে র্যাবিস হচ্ছে। ইনডাইরেক্টলি উদাহরণ এগুলো এখন আর বলতেছি না, ইনসেক্ট যেমন ম্যালেরিয়া এটাও কিন্তু ইনডাইরেক্টলি বলা যাচ্ছে। আচ্ছা, এগুলো পরে আমরা জানবো। জোনোটিস এখন এই অবস্থায় আমি আর বলতে যাচ্ছি না, তোমাদের লোড বাড়াতে যাচ্ছি না, আপাতত এটুকু খালি। যেমন ব্যাসিলাস এন্থ্রাসিস, হ্যাঁ, এটা কিন্তু গরুদের একটা অসুখ হয়, তাই তো? বা ডোমেস্টিক অ্যানিমেলস এখন এটা করে কি অ্যানথ্রাক্স, বেশিরভাগ অ্যানথ্রাক্স কাদের কাদের বেশি হয়, যারা এই যে বুসার, এই যারা তোমার এই যে কষাই, তারা কি করে, যেহেতু যখন গরু জবাই করে বা ডোমেস্টিক অ্যানিমেল জবাই করে তখন কি হাত কন্টামিনেট হয় না, হাত কন্টামিনেট হলে তখন কিন্তু তার হতে পারে। তারপরে মাংস যারা খাচ্ছে সেটা যদি ঠিক মতো যে বয়লিং না করে, সেদ্ধ যদি ঠিক মতো না করে, তাহলে তার হতে পারে। এখন আমি এত কিছু আর বলতে যাচ্ছি না, এগুলো পরে জানবা, এগুলো এগুলো বলতেছি না এখন। থাক, আচ্ছা, এরপরে তাহলে আমার ট্রান্সমিশন কিভাবে হলো, আউটার সোর্স থাকে সেটা আপনার জানলাম। দুই নম্বর হেডিংস কি ছিল, অ্যাডহেরেন্স আর অ্যাডেশন আর অ্যাটাচমেন্ট, তাই তো? সোশ্যাল সার্ভিস। তাহলে একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া ডাইরেক্টলি কিন্তু ডিজিজ তৈরি করে না, আমাদের বডিতে যখন প্রবেশ করলো সে অবশ্যই প্রথম সেল সার্ভিস বা মিউকোজাল সার্ভিস এর সঙ্গে বাইন্ড করবে, তাই তো? যেমন একটা সেদিন বলছিলাম কি, একটা দেহলি তোমার বিমান যে কোনো জায়গায় কিন্তু নামতে পারে না, তার জন্য স্পেশাল কিছু জায়গা আছে, সেখানে তারা হেলিপ্যাড আছে বা বিমানবন্দর আছে, সেখানে তারা নামে। তো প্রথম যখন, যেমন আমি উদাহরণ দিয়েছিলাম কি, স্পেশাল কলাই, তাই তো? যে অ্যাট্রাক্টে থাকতেছে, তারপরে সে তারা ডিভিকেশন করার সময় কনট্রামেট করতেছে পেরিয়েনাল রিজনে, তারপরে সেখানে তোমার কলোনি ফরমেশন করতেছে, সেখান থেকে ইউরেথ্রা আসতেছে, তারপরে ইউরেথ্রা থেকে উপরে অ্যাসেন্ডিং উপরে যাচ্ছে, গিয়ে কোথায় যাচ্ছে, ব্লাডার এবং কিডনি, এবং এর ফলে তারা ইউটিআই করতেছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করতেছে। ঠিক আছে,
তাহলে আমরা কি বলি অ্যাডভান্স টু সেলস সার্ভিস, কার মাধ্যমে করে অলরেডি তোমরা জানছো, যেমন পাইলাই পাইলাই এরাসমের হেল্প করে, তারপর ঠিক হয় গ্রাম পজিটিভের মধ্যে কি ঠিক হয় ক্যাসেট, আরেকটা আছে কি ক্যাপসুল, এই তিনটার মাধ্যমে তারা কিন্তু অ্যাডহারেন্স করে। সার্টেন ব্যাকটেরিয়া হ্যাভ স্পেশালাইজ স্ট্রাকচার ফর অ্যাডহারেন্স টু সার্ফেস অফ হিউম্যান সেলস, যেমন কি আছে পাইলাই বা পিলাই যেটা তোমার বলো, ক্যাপসুল এবং গ্লাইকোক্যালিক্স, আর একটা ঠিক হয় ক্যাসেট। এগুলো এখন আমরা এক্সাম্পল এখন একটু অলরেডি আমি দিয়েছি, যখন এখানে আসো পাইলাই মেশের গনরি, এখন এটা মানে সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে যাচ্ছে মেশের গনরি। এখন প্রথম যখন ইউরোথাই গেল বা জেনিটাল ট্র্যাক্টে গেল, সেখানে এই পাইলাই দ্বারা তারা কিন্তু আগে অ্যাটাচমেন্ট করবে। ইস্কেশিয়াল কলাই তোমার অলরেডি বলেছি আমি, তারপর তোমার হলো গ্লাইকোক্যালিক্স অফ স্ট্রেপটোকস এপিডার্মিস, এপিডার্মিস না এপিডার্মিডিস, এবং ভিরিডেন্স গ্রুপ অফ স্ট্রেপটোকস ফাইভ। যেমন তোমার যখন মেডিসিনে যাবা বা কার্ডিওলজিতে যাবা, তখন পড়বে তোমার এন্ডোকার্ডাইটিস, একটা টার্ম পাবা হার্টের ডিজিজ, এই এটা করে হয়তো তোমার আরো অনেক অর্গানিজম আছে, তার মধ্যে তোমার এই স্ট্রেপটোকস এপিডার্মিডিস এবং ভিরিডেন গ্রুপ অফ স্ট্রেপটোকস ফাইভ, এটা টার্ম পাবা কিন্তু এইটা করে। এবং এইটা এগুলো তোমার হার্ট ভালভের সঙ্গে কে বাইন্ড করবে, কে হবে এই গ্লাইকোক্যালিক্স এর মাধ্যমে বাইন্ড করবে। তারপরে তোমার হার্ট ভালভের সঙ্গে তোমার বাইন্ড করতেছে বাই গ্লাইকোক্যালিক্স। আচ্ছা, এরপরে ক্যাপসুল, ক্যাপসুল অলরেডি ওটাও বলতে পারো ক্যাপসুল, কিছু কিছু ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, সেটা পরে অবশ্য আরেকটা টার্ম আসতেছে। তিন নম্বর একটা কি ছিল, একটা হলো ইভেশন, ইভেশন অফ দেখা হর্স প্রাইমারি হর্স ডিফেন্স, তো ইভেশনটা এর মধ্যেই করাবো, একটু পরে আসো ইভেশন। তারপরে ইভেশন করার পরে কি চার নম্বরে কি ছিল, ইনভেশন, ইনভেশন ছিল তাই তো, ইনভেশন মানে কি, সেটা তো কালকে আমি বলেছি যে প্রসেসের মাধ্যমে ব্যাকটেরিয়া একটা সেলের ভেতরে প্রবেশ করে, তারপরে এক সেল থেকে আরেক সেল অথবা সারানিন কিছুতে ছড়ায় যায়, সেটাকে বলবো ইনভেশন। এখন ইনভেশন কি করে, সেটা অনেক এনজাইম, কিছু কিছু এনজাইম ব্যাকটেরিয়া তৈরি করে যার মাধ্যমে তারা ছড়ায় ইনভেশন করে। এখন যেমন দেখো ইনভেশন, দেখো যেমন তোমার স্ট্রেপটোকোকাস পাইজান, এখানে একটা এক্সাম্পল স্ট্রেপটোকোকাস পাইজান, এটা করে কি অ্যাবসেস তৈরি করে, সেলুলাইটিস তৈরি করে, এগুলো আমরা যখন স্ট্রেপটোকোকাস পাইজান যখন বলবো তখন কিন্তু বিস্তারিত জানবো। সংক্ষেপে এখানে বলি এগুলো কিন্তু তোমার এই সময় কিন্তু এখন অত বুঝবে না, কিন্তু জাস্ট টার্মটা জেনে রাখো, পরে যখন আমরা স্টেটাস পাইজেন পড়াবো, স্টেবলা কক্কাস অরিয়াস পড়াবো, তখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু পাবা কিন্তু। তো স্টেপটোকাস পাইজেন এটা কি করে, সেলুলাইটিস করে, তারপর তোমার এই যে বয়েল কার্বাঙ্কল এগুলো অনেক কিছু করে, এবং প্রথমে যখন ইনফেকশন করলো, ইনফেকশন করার পরে সেখানে যখন এটা আবার অন্য জায়গায় সরে যাবে, সরে যায় কি হবে, তখন কিছু এনজাইম তৈরি করে যেমন কোলাজেনেস এবং হায়ালুরোনাইডেস। কোলাজেনেস কি করবে, এটা একটা এনজাইম, কোলাজেন এই যে কোলাজেন টিস্যু আছে, সাবকিউটিনাস টিস্যুর কোলাজেন টিস্যু আছে, সেটাকে ডিস্ট্রয় করে দেবে। তারপরে হায়ালুরোনাইডেস এটা কি করবে, হায়ালুরোনিক অ্যাসিড এগুলোকে ডিস্ট্রয় করে দেবে। এগুলো তোমরা জানো কোলাজেন, কোলাজেন টিস্যু এবং হায়ালুরোনিক অ্যাসিড এর থাকে কথা, এগুলোকে বলা হয় ইন্টারসেলুলার সিমেন্ট সাবস্টেন্স। সিমেন্ট যেমন কাজ করে,
যেমন সেলের একটা বিভিন্ন সেলকে এরা অ্যাটাচমেন্টে কি করে অ্যাটাচমেন্টকে হেল্প করে, তাই তো? তো এই অ্যাটাচমেন্টটা ভেঙে যায় সেলের, একটা সেল আরেকটা সেলের সঙ্গে যে অ্যাটাচমেন্ট থাকে এটাকে ভেঙে দেবে, যার ফলে এরা এক জায়গা থেকে আরেকটা জায়গায় ছড়িয়ে দেবে। আপাতত এইটুকুই জানে রাখো। আচ্ছা, তারপরে কগুলেস, এটা আবার, এটা আবার কি করে, যেমন স্টাফিলোকক অরিয়াস এটা তৈরি করে, এবং এরা কি করে, এরা করে তোমার এই যে আমাদের ফিব্রিনোজেন আছে ব্লাডে, এর উপরে কাজ করে, সেখান থেকে তৈরি করে ফাইব্রিন বা ফিব্রিন ক্লট তৈরি করে। ক্লট তৈরি করলে হবে কি, যেখানে সে তৈরি করলো, অ্যাক্সেস তৈরি করলো, সে তার সে করবে কি, তার চতুর্দিকে একটা ব্যারিয়ার তৈরি করবে, ঠিক আছে, এবং সেখানে একটা ক্যাপসুল তৈরি করবে, কিন্তু তার চতুর্দিকে। এবং এই ওয়াল যখন তৈরি হয়, এই যে ক্যাপসুল তৈরি করলো বা ওয়াল তৈরি হলো বা একটা বেড়া তৈরি করলো, তখন সে ওইখানে কিন্তু আমাদের যে সেনাবাহিনী, এই যে লিম্ফোসাইট বলো, ফ্যাগোসাইটিক সেল, তোমার ম্যাক্রোফেজ বলো বা নিউট্রোফিল বলো বা লিম্ফোসাইট বলো, তারা কিন্তু ওই ওয়াল ভেদ করে আর কিন্তু ভিতরে যেতে পারবে না, যার ব্যাকটেরিয়া কিন্তু তাকে নিজেকে রক্ষা করতে চেয়ে যাবে। তারপর অ্যান্টিবডি, এগুলো কিন্তু যাইতে পারবে না, যা হলো সে নিজেকে রক্ষা করতেছে বাই প্রোটেকশন কগুলেস। আচ্ছা, তারপরে আবার কিছু ব্যাকটেরিয়া, আবার কিছু ব্যাকটেরিয়া করে কি, ইনফেকশন করে, যেমন আমরা যখন ইমিউনোগ্লোবুলিন পড়বো তখন আমরা জানবো যে লোকাল ডিফেন্স, লোকাল ডিফেন্স দেয় হলো ইমিউনোগ্লোবুলিন এ অ্যান্টিবডি। এরা কি করে, বিভিন্ন মিকাস থাকে, যেমন আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট থাকতে পারে, জিআই ট্র্যাক্ট থাকতে পারে, তারপরে তোমার হলো যে জেনিটাল ট্র্যাক্ট থাকতে পারে, এটা থাকে ওখানে থেকে, তারা ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়া বা ভাইরাসকে তারা ইনফেকশন করতে দিবে না। তো এই জন্য ব্যাকটেরিয়া কি করবে, এই যে একটা এনজাইম তৈরি করবে, সেটার নাম হলো IgA1 প্রোটিএস, ইমিউনোগ্লোবুলিন A1 প্রোটিএস তৈরি করবে। এটা করবে কি, এই যে ইমিউনোগ্লোবুলিন এ অ্যান্টিবডি আছে, একে ডিগ্রেড করবে, ভেঙে ফেলবে, যখন লোকাল ডিফেন্সটা নষ্ট যখন হয়ে গেল তখন তারা সেখানে ডিএস তৈরি করবে। তাহলে এইটা হলো, তাহলে অ্যালাও অর্গানিজম অ্যাডহিয়ার টু মিকাস মেমব্রেন, কে কে তৈরি করে, নেশা গনোরি, নেশা মেনিনজাইটিস, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি অ্যান্ড স্ট্রেপ্টোকোকাস নিউমোনিয়া। এই চারটার কমন একটা টার্ম তোমার, আমি কিন্তু বারবার বলি যে এটা হলো ফাস্টিডিয়াস অর্গানিজম, এই চারটার ফাস্টিডিয়াস অর্গানিজম। তাহলে তোমাদের খেয়াল থাকবে, ফাস্টিডিয়াস অর্গানিজম লিখে রাখো, নেশা গনোরি, নেশা মেনিনজাইটিস, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি এবং স্ট্রেপ্টোকোকাস নিউমোনিয়া, এগুলো তোমার, এবং এগুলো কিন্তু ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, তাই তো? এগুলো তৈরি করে তোমার ইমিউনোগ্লোবুলিন A1 প্রোটিন তৈরি করে। আবার কিছু ব্যাকটেরিয়া তৈরি করে তোমার টক্সিন তৈরি করে, লিকোসিডেন, এটা আবার ভেঙে দেবে, নষ্ট করবে, ডেস্ট্রয়, নিউট্রোফিলিন ম্যাক্রোফেজ এটা করে কাজ করবে। স্যার ফাস্টিডিয়াস মানে কি স্যার? ফাস্টিডিয়াস হলো যে আমাদের বডিতে যতক্ষণ থাকতেছে তারা, তখন কিন্তু তারা ভালোই থাকতেছে, আবার যখন বডির বাইরে যখনই আসতেছে, তখন সঙ্গে সঙ্গে তারা এনভায়রনমেন্টে আসলেই সঙ্গে সঙ্গে তারা মারা যাবে, এই জন্য তাদেরকে বলা ফাস্টিডিয়াস, ভঙ্গুর, খুবই ভঙ্গুর, এটাই। হোস্টেলের ভিতরে যখন থাকছে তখন কিন্তু মারা যাচ্ছে না, কিন্তু হোস্টেলের বাইরে যখন আসছে তখন সঙ্গে সঙ্গে তারা মারা যাচ্ছে, এদেরকে বলা হয় ফাস্টিডিয়াস অর্গানিজম, এই চারটা। আচ্ছা, এরপরে কিছু ওই যে
বললাম ইভেশন অফ ইভেশন বললাম না, ইভেশন কেমনে করে, আরো কিছু আছে যেমন অ্যান্টিফ্যাগোসাইটিক ফ্যাক্টর, এগুলো ইভেশন, যেমন ক্যাপসুল, এটা প্রিভেন্ট ফ্যাগোসাইটোসিস। সেদিন আমি বলেছিলাম কি একটা ব্যাকটেরিয়াকে কিন্তু এই ফ্যাগোসাইট, আমাদের ফ্যাগোসাইট যেমন এই ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, এগুলো ডাইরেক্টলি খাইতে পারে না, ইনগাল্প করতে পারে না, আমরা যখন ডাইরেক্টলি হাত দিয়ে খাচ্ছি তাই তো, ডাইরেক্টলি খাইতে পারে না এরা। এরা ইনগাল্প কিভাবে করে আমি সেটা বলছিলাম কি, অ্যান্টিবডি তৈরি করে, তারপরে কমপ্লিমেন্ট তৈরি করে, এগুলো করবে কি ওই ব্যাকটেরিয়া চতুর্দিকে প্রথম তাকে আগে ঘিরে ফেলবে, তারপরে তারা খেয়ে ফেলে। তো ওই যে ফ্যাগোসাইটোসিস কিভাবে করে আমরা যখন ইমিউনোলজি পড়বো তখন এগুলো জানবো, আবার শুধু টার্মটা জানে রাখো। এই ক্যাপসুল, ক্যাপসুলের কাজ হলো কি প্রিভেন্ট ফ্যাগোসাইটোসিস। ক্যাপসুল, ক্যাপসুলের কাজ কিভাবে করে যে তার শরীর থেকে তোমার এই যে তোমার ইমিউনোগ্লোবিন, তারপর তোমার এই যে কমপ্লিমেন্ট, এগুলোকে ডিপোজিট হইতেই দেবে না, যা ফলে ব্যাকটেরিয়াকে ফ্যাগোসাইটিক সেলগুলো খাইতেই পারবে না, ইনগাল্প করতেই পারবে না। তাহলে এটা একটা ক্যাপসুল। আচ্ছা ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া কি কি আছে এটা তোমার অলরেডি কিন্তু জেনে জানছে কিন্তু, স্ট্রেপটোকোকাস নিউমোনি, নেশার মেনিনজাইটিস, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, তারপরে তোমার হলো আরো অনেক অর্গানিজম আছে, সে এগুলো তুমি জানছো। তারপর ব্যাকটেরিয়া আরো কিভাবে নিজেকে রক্ষা করে, যেমন সেল ওয়াল প্রোটিনস অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, যেমন কি এম প্রোটিন অফ গ্রুপ এ স্ট্রেপটোকোকাস অ্যান্টিফ্যাগোসাইটিক। এম প্রোটিন এটাও পরে যখন স্ট্রেপটোকোকাস আমরা পড়াবো তখন এটা ভালো দেখবা, এর ওয়ালে থাকে এক ধরনের প্রোটিন, ওটাকে বলবো এম প্রোটিন, এটাও তোমার অ্যান্টিফ্যাগোসাইটিক হিসেবে কাজ করে, কিভাবে কাজ করে সেটা আমরা পরে জানবো। তারপরে স্ট্রেপটোকোকাস অরিয়াস এর একটা প্রোটিন থাকে, নাম হলো প্রোটিন এ, এটাও তোমার ফ্যাগোসাইটিসকে এ করবে। আপাতত এইটুকু খালি জানা রাখো। তারপরে সেলের ভিতরে ইনভেশন করলো, তাই তো ইনভেশন করলো, তাহলে প্রথম করলো কি ইভেশন করলো, ইভেশন অফ প্রাইমারি হোস্ট ডিফেন্স, তারপরে ইনভেশন করলো, ইনভেশন করার পরে একটা সেলের ভিতরে গেল, তখন করবে কি ইনফ্লামেশন রিলিজ করবে, তাই তো। ইনফ্লামেশন মানে কি তোমার তো প্যাথোলজিতে মনে হয় জেনারেল প্যাথোলজি পড়ানো হয়ে গেছে, তখন অলরেডি তুমি অলরেডি জেনে গেছো ইনফ্লামেশন। ইনফ্লামেটরি ডিজিজ কিন্তু দুই ধরনের, একটা হলো পায়োজেনিক আর একটা হলো গ্রানুলোমেটাস। পায়োজেনিক মানে হলো, পায়ো মানে হলো পাস তৈরি করে, যে সমস্ত ব্যাকটেরিয়া পাস তৈরি করে, যে সমস্ত ইনফেকশনে তোমার পাস তৈরি হয় সেগুলোকে বলবো পায়োজেনিক ইনফেকশন। আর যেগুলো আর গ্র্যানুলোমেটাস যেগুলো ইনফেকশন করে, যেগুলোতে গ্র্যানুলোমা ফর্মেশন হয়, যখন আমরা টিবি টিউবারকুলোসিস পড়বো, এবং অলরেডি তোমার তোমার যখন ওই যে প্যাথোলজি অলরেডি তোমাকে পড়ানো হবে, গ্র্যানুলোমেটাস ডিজিজ যেমন মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এটা করে। কিন্তু পায়োজেনিক, পায়োজেনিক যে এটা আছে পায়োজেনিক ইনফ্লামেশন, এখানে কোন কোন ব্যাকটেরিয়া করতে পারে এটা একটু জানবো। যেমন স্ট্রেপটোকোকাস পায়োজেন, এটা অলরেডি আমি বললাম কি যে সেলুলাইটিস করে, তারপরে অ্যাবসেস তৈরি করে, বয়েল কার্বন হল এটা করে, তারপর তোমার স্ট্রেপটোকোকাস অরিয়াস এটাও করে কিন্তু মেইনলি। এছাড়া কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আছে, গ্রাম পজিটিভের মধ্যে স্ট্রেপটোকোকাস নিউমোনি, পায়োজেনস এবং স্ট্রেপটোকোকাস অরিয়াস এই দুটো মেইনলি। এছাড়া করতে পারে তোমার এই ন্যাশের গনোরি করতে পারে, ন্যাশের মেনিনজাইটিস করতে পারে, আর গ্রাম নেগেটিভ ওয়ার্ডের মধ্যে ইস্কেশে কলাই, ক্লেফশিয়েলা, প্রোটিয়াস এগুলো করে তোমার, তাহলে ওইটা একটু জানবা। আর ইনফ্লামেটরি ডিজিজ করে তোমার এই যে মাইক্রোবিয়াম টিউবারকুলোসিস এটা করে মেইনলি, এটাই করে, এগুলো আর বিস্তারিত আমি বলতে যাচ্ছি না। ইন্টারেস্ট সার্ভাইভাল, সার্ভাইভাল কি ব্যাপারে তোমাদের জন্য প্রয়োজন নাই বাদ দেওয়া।
আচ্ছা, এখন তোমাদের জানতে হবে এই টক্সিন, টক্সিন এই স্টেপটা কিন্তু অবশ্যই ভালো করে জানতে হবে, এবং ভাইবা বলো বা রিটেন বলো সব জায়গায় এগুলো আমরা ধরি। টক্সিন প্রোডাকশন আগে আমরা বলেছি কি টক্সিন দুই ধরনের, তাই তো, টু টাইপস, এক হলো একজোটক্সিন আর এক হলো এন্ডোটক্সিন। একজোটক্সিন, একজোটক্সিন আমি কি বলেছিলাম সেদিন, যে একটা লিভিং ব্যাকটেরিয়া যখন জীবিত অবস্থায় কিছু টক্সিন তৈরি করে এবং সেগুলো সিক্রেশন করে এবং তার মাধ্যমে ডিজিজ তৈরি করে, সেগুলো হলো একজোটক্সিন। আর এন্ডোটক্সিন আমি কি বলেছিলাম, যেগুলো যে আমরা কি বলেছিলাম লাইফ অফ পলিস্যাকারাইড, এবং লাইফ অফ পলিস্যাকারাইডের মধ্যে কোন লেয়ারটা প্রোটিন লিপিড এ, লিপিড এ, লিপিড এ, এবং এটা হলো ইন্টিগ্রাল পার্ট অফ সেল ওয়াল। এটা যখন একটা ব্যাকটেরিয়া যখন মারা যাবে, বিশেষ করে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যখন মারা যাবে, তখন ওই যে লিপিড এ যখন লিপিড এটাকে তখন কি রিলিজ হলো, তার ফলে সে টক্সিন হিসেবে কাজ করবে, এটাকে বলা হচ্ছে এন্ডোটক্সিন। তাহলে এখানে দেখো এক্সোটক্সিনটাকে বলো, এক্সোটক্সিন আর হাইলি টক্সিক কেমিক্যাল সাবস্টেন্স, হাইলি টক্সিক কেমিক্যাল সাবস্টেন্স, প্রোটিন অর পলিপেপটাইড ইন নেচার সিক্রেটেড বাই সেভারেল গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, যেমন ইন্টারটক্সিন, টিটানাস টক্সিন, বটুলিনাম টক্সিন এটসেট্রা। তাহলে প্রথম বলবো যে হাইলি, এখানে দেখো হাইলি টক্সিক কেমিক্যাল সাবস্টেন্স, দুই নম্বর কি বললাম কেমিক্যাল নেশাটা বললাম কি প্রোটিন অর পলিপেপটাইড, প্রোটিন অর পলিপেপটাইড নেশার। আবার তিন নম্বরে কি বলেছে সিক্রেটেড বাই কি সেভারেল গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ, তাহলে এখানে বোথ গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ একটা, তিনটা জিনিস বললাম। তাহলে হাইলি টক্সিক কেমিক্যাল সাবস্টেন্স, দুই নম্বর বললাম প্রোটিন অর পলিপেপটাইড নেশার, আর সিক্রেটেড বাই গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং লিভিং জীবিত অবস্থায়। এক্সাম্পল কি ইন্টারটক্সিন, ইন্টারটক্সিন যখন আমরা পড়বো আবার কিছু পরে পড়তে সেটা বলতেছি। আর এন্ডোটক্সিন কি বললাম, দিস আর লাইফ অফ পলিস্যাকারাইড, এটা প্রথম বললাম কি আগেরটা বললাম প্রোটিন অর পলিপেপটাইড, আর এখানে কি বললাম দিস আর লাইফ অফ পলিস্যাকারাইড অ্যান্ড ইন্টিগ্রাল পার্ট অফ সেল ওয়াল অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অ্যান্ড রিলিজড অন ব্যাকটেরিয়াল। তাহলে কেমিক্যাল নেচারটা কি হলো, এটা লাইপোপলিসাইড, তাহলে একটা ব্যাকটেরিয়া যে লিপিড এ পোর্শনটা লাইপোপলিসাইড, সেটা তোমার সেটা কি কি সেল ওয়ালের অবশ্যত অংশ, ইন্টিগ্রাল পার্ট অফ সেল ওয়াল অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অ্যান্ড রিলিজড অন ব্যাকটেরিয়াল। তাহলে এই ডেফিনিশনটা যদি ভালো করে জানো, তাহলে তোমাদের এই যে এখন আমরা জানবো এক্সোটক্সিন এবং অ্যানোটক্সিন কম্প্যারিজন, তাহলে এটা জানবা। তাহলে সোর্স আমি যদি বলি, এক্সোটক্সিন প্রডিউস বাই বোথ গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, আর অ্যানোটক্সিন মেইনলি প্রডিউস বাই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। হ্যাঁ, তাহলে একটা পাইলাম যেটা আমি ডেফিনিশনে বলেছিলাম। আর সিক্রেটেড ফ্রম সেল, কোন সেল থেকে সিক্রেটেড বাই বা এক্সক্রিটেড বাই লিভিং সেল, ব্যাকটেরিয়া যখন জীবিত থাকবে তখন যেটা সিক্রেশন করে সেটা হলো অ্যাজোটক্সিন। আর অ্যানোটক্সিন কি, দিস আর দ্য ইন্টিগ্রাল পার্ট অফ সেল ওয়াল অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অ্যান্ড রিলিজড অন ব্যাকটেরিয়াল ডেথ। ঠিক আছে, তাহলে ডেফিনেশন থেকে এই দুটো আমরা জানলাম। আরেকটা জানবো কি কেমিক্যাল নেচার, কেমিস্ট্রি। এক্সোটক্সিন আগে বলছে প্রোটিন অর পলিপেপটাইড ইন নেচার, আর এন্ডোটক্সিন কি লাইফ অফ পলিসাইড। হ্যাঁ, তাহলে কেমিক্যাল নেচার, তার তিনটা কিন্তু পাইলাম আমরা অলরেডি। তারপর লোকেশন অফ জিন দ্যাট প্রোডিউসেস দ্য টক্সিন, এই যে টক্সিন তৈরি করে কোন জিনের মধ্যে থাকে, সেটা তোমার থাকতে পারে প্লাজমিডের মধ্যে থাকতে পারে অর্থাৎ ব্যাকটেরিওফাজ। প্লাজমিড আমি অলরেডি সেখানে বললাম কি প্লাজমিডের কাজ কি ছিল, অনেক প্লাজমিড কি এটা অবশ্য প্লাজমিড কাজ অনেক বলেছিলাম, তাই তো, স্যার অ্যান্টি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, সেক্স পাইলাই, তারপরে স্যার মেটাল রেজিস্ট্যান্স, আর স্যার এক্সোটক্সিন, এইগুলো করে স্যার। এইখানে আমরা জানলাম যে এক্সোটক্সিন তৈরি করে, তাই তো। আর ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিওফাজ কি তোমরা জানো যে ব্যাকটেরিয়া আমাদের ইনফেকশন করে, আবার কিছু কিছু ভাইরাস আছে যেগুলো ব্যাকটেরিয়াকে ইনফেকশন করে, সেগুলোকে বলি হলো ব্যাকটেরিওফাজ। দি ভাইরাস হুইচ ইনফেক্ট ব্যাকটেরিয়া ইজ কল ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ আমরা ভাইরাস যখন পড়বো তখন এটা তখন জানবো, এখন শুধু টার্মটা জানবো।
আর অ্যানোটক্সিনের জিনটা কোথায় থাকে? ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের মধ্যে কোন থাকে? ব্যাকটেরিয়াল ক্রোমোজোম যে নিউক্লিয়াস সেখানে ডিএনএ থাকে তার মধ্যে ক্রোমোজোম থাকে সেইখানে তোমার থাকে, আর এক্সোটক্সিন থাকে প্লাজমিডের মধ্যে থাকে। আচ্ছা, তারপরে আমরা ডেফিনিশন আরেকটা বলছিলাম কি টক্সিসিটি, এক্সোটক্সিন আর হাইলি টক্সিক তাই তো, আর অ্যানোটক্সিন এটা হলো মডারেটলি টক্সিক। অ্যান্টিজেনিসিটি, এক্সোটক্সিন হাইলি অ্যান্টিজেনিক, স্টিমুলেট ফরমেশন অফ হাই টাইটার অফ অ্যান্টিবডিজ কল অ্যান্টিটক্সিন, এই অ্যান্টিটক্সিন নিউট্রালাইজ টক্সিন। আর অ্যানোটক্সিন হলো পোরলি অ্যান্টিজেনিক, তাহলে অ্যান্টিজেন মানে আমি কি বলেছিলাম যে অ্যান্টিজেন একটা ব্যাকটেরিয়া বা ভাইরাসের কিছু পার্ট আমাদের বডিতে যখন প্রবেশ করে তখন তার এগেনস্টে কিছু অ্যান্টিবডি তৈরি হয়, এবং সেই অ্যান্টিবডি তখন কি করবে ওই অ্যান্টিজেন যার এগেনস্টে তৈরি হলো, যে অ্যান্টিজেনের এগেনস্টে তৈরি হলো সেই অ্যান্টিজেন বা ব্যাকটেরিয়া বা ভাইরাসকে তারা মেরে ফেলবে, ডিস্ট্রয় করে দেবে। এটাই আমরা কয়েকদিন পরে যখন ইমিউনোলজি পড়বো তখন আমরা জানবো, আপাতত একটু জানে রাখো। তাহলে অ্যান্টিজেন এবং আরেকটা কেমিক্যাল নেচার, যেগুলো প্রোটিন ওর কেমিক্যাল প্রোটিন ওর পলিপেপটাইড নেচার সেগুলো তোমার হাইলি অ্যান্টিজেনিক হয়, আর কার্বোহাইড্রেট বা লিপিড যেগুলো হয় সেগুলো তোমার পোলি অ্যান্টিজেনিক। কার্বোহাইড্রেট ও পোলি বলা যাবে না, মডারেটলি এলো অ্যান্টিজেনিক। তো এই আমরা যে ভ্যাকসিন তৈরি করি সেগুলো মেইনলি কিন্তু মেইনলি করা হয় এই যে এক্সোটক্সিন এখানে তৈরি করা হয়, অ্যানোটক্সিনটা কম তৈরি করা হয়। তো যেহেতু হাইলি অ্যান্টিজেনিক, হাইলি অ্যান্টিজেনিক মানে কি অ্যান্টিবডি তৈরি বেশি হচ্ছে এই জন্য বলা আছে হাইলি অ্যান্টিজেনিক। আর হাইলি অ্যান্টিজেনিক হওয়াতে আমরা এই টক্সিন থেকে আমরা করি একটা অ্যান্টি ভ্যাকসিন তৈরি করি, যেহেতু টক্সিন থেকে করা হচ্ছে এই জন্য বলা হচ্ছে টক্সয়েডস। হ্যাঁ, ভ্যাকসিন তৈরি করা হচ্ছে এর নাম হলো টক্সয়েডস, টক্সিন আমরা ভ্যাকসিন তৈরি করতেছি। অ্যানোটক্সিন থেকে আমরা ভ্যাকসিন তৈরি করি না, একবারে করি করি না তা না, একবারে করি সেটা পরে আমরা জানবো, আবার তো শুধু এখানে যখন বলবো এই বন্ধে থাকো। তারপরে হিট স্টেবিলিটি, এক্সোটক্সিন এগুলো হিট লাবাইল, হিটে সহজে তারা ডিস্ট্রয় হয়ে যায়, হিট লাবাইল ভঙ্গুর, ডিস্ট্রয় র্যাপিডলি এট 60 ডিগ্রি সেলসিয়াস এক্সেপ্ট স্টেবল ফার্স্ট ইন্ডাল টক্সিন। আর অ্যানোটক্সিন কি রিলেটিভলি স্টেবল, এবং স্টেবল কি অনেকক্ষণ থাকে, যেমন দেখো স্টেবল এট 100 ডিগ্রি সেলসিয়াস পর 1 আওয়ার, যদি বয়েলিংও করো 1 ঘন্টা ধরে তারপরে কিন্তু বয়েলিং তারপরে কিন্তু এটা ডিস্ট্রয় হয়ে যাবে, চিন্তা করো। আর এটা মাত্র 60 ডিগ্রি সেলসিয়াসে মানে ডিস্ট্রয় হচ্ছে, আর এটা 100 ডিগ্রি সেলসিয়াস পর 1 ঘন্টা করে হিট করতে হবে তাহলে তারা ডিস্ট্রয় হবে। ক্লিনিক্যাল ইফেক্টস, ভেরাস ইফেক্ট তৈরি করে, তবে ফিভার সাধারণত করে না, আর অ্যানোটক্সিন করে, ফিভার শক এগুলো করে, পরে আমরা জান কিছুক্ষণ পরে জানবো। আর ডিজিজ যেমন কি করে, যেমন টিটানাস, বটুলিজম, ডিপথেরিয়া এগুলো করে। আর অ্যানোটক্সিন কি করে, মেনিনোকক্কেমিয়া, তারপর সেপসিস বাই গ্রাম নেগেটিভ প্লাস সেপসিস করে। তাহলে তাহলে প্রথম আমি কি বললাম, অ্যাজোটক্সিন প্রডিউস বাই বোথ গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, আর অ্যানোটক্সিন কি প্রডিউস অনলি বাই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে। তারপরে আমি কি বললাম, সিক্রেটেড বাই লিভিং সেল, লিভিং ব্যাকটেরিয়া, আর অ্যানোটক্সিন কি যেহেতু লিপিড লিপোপলিসাইড অর্থাৎ প্রোটিন লিপিড এগুলো ইন্টিগ্রাল পার্ট অফ সেল ওয়াল, এই জন্য ব্যাকটেরিয়া যখন মারা যাবে তখন তার তৈরি হবে। আর বায়োকেমিক্যাল নেচার কি বললাম, এক্সোটক্সিন হলো প্রোটিন আর পলিপেপটাইড নেচার, আর অ্যানোটক্সিন হলো লাইপোপলিসাকারাইড। আর কোন জিনটা তৈরি করতেছে, এক্সোটক্সিন প্লাজমিড অর্থাৎ ব্যাকটেরিয়া তৈরি করতেছে, আর অ্যানোটক্সিন করতেছে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। এখন আর কেমিক্যাল নেচার যেহেতু প্রোটিন আর পলিপেপটাইড, এই জন্য এরা হাইলি অ্যান্টিজেনিক, হাইলি অ্যান্টিজেনিক, যার ফলে এরা হাইলি অ্যান্টিজেনিক হওয়ার জন্য আমরা ভ্যাকসিন তৈরি করি। আর অ্যানোটক্সিন আমরা যেহেতু পোরলি অ্যান্টিজেনিক যার ফলে ভ্যাকসিন তৈরি করি না, ভ্যাকসিনের নাম কি টক্সয়েড। এগুলো কিন্তু আমরা ভাইবাতে জিজ্ঞাসা করি যে তোমার একটা হলো তোমার কম্পারিজন এটাও ধরি, অথবা অনেক সংক্ষেপে বলি যে আমরা এই যে অ্যাক্সোটক্সিন থেকে
এই যেমন তুমি বলবা যে হাইলি অ্যান্টিজেনিক বলো যে, এবং টক্সয় তৈরি করা ভ্যাকসিন তৈরি করা হয়, এক্সোটক্সিন থেকে ভ্যাকসিন তৈরি করা হয় কিন্তু এন্ডোটক্সিন থেকে করা হয় না কেন, এটা প্রশ্ন করি। কিন্তু তখন বলতে হবে যে দে আর প্রোটিন অর কেমিক্যাল নেচার, এই জন্য তারা হাইলি অ্যান্টিজেনিক এবং যার ফলে অ্যান্টিবডি তৈরি বেশি হবে, এই জন্য আমরা সেখান থেকে টক্সিন থেকে আমরা ভ্যাকসিন তৈরি করি যেটার নাম হলো টক্সয়েডস। ঠিক আছে, এইটা বলতে হবে। আচ্ছা, আর হিট হিট স্টেবিলিটি কেমিক্যাল ইফেক্ট এটা পরে জানবো, এখন এটুকু। এখন এখানে জানো যে এক্সোটক্সিন, এক্সোটক্সিন কে কে তৈরি করে, এক্সোটক্সিন তৈরি করে এটা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ এটা সবই করে। যেমন গ্রাম পজিটিভ রস, গ্রাম পজিটিভ ব্যাসিলাই, যেমন কি আছে পরিনে রাখলাম ডিপথেরি, ক্লস্ট্রিডাম টিটানি, ক্লস্ট্রিডাম বটুলিজাম বটুলিনাম, ক্লস্ট্রিডাম ডিফিসিল, ক্লস্ট্রিডাম পারভেনজেন্স এবং ব্যাসিলাস অ্যান্থ্রাসিস। আর ডিজিজ কি করে, কনভেক্টিভ ডিপথেরি অলরেডি তোমার জানছো ডিপথেরিয়া, টিটানি ক্লস্ট্রাম টিটানি কি করে টিটানাস করে, আর ক্লস্ট্রাম বটল বটল নাম করে বটলিজম। আমরা যখন সিস্টেম একটা পড়াবো তখন জানবা। ক্লস্ট্রাম ডিফিসিল এটা করে হলো সিডো মেমব্রেনাস কোলাইটিস, তারপর ক্লস্ট্রাম পারফিনজেন্স এটা করে গ্যাস গ্যাংগ্রেন, এগুলো সবগুলোই পড়াবো জানবা। ব্যাসিলাস অ্যান্থ্রাসিস অ্যান্থ্রাস করে, তাহলে এটা খেয়াল রাখবে কি হবে পেশেন্ট করেনি একটা ডিপথেরি এটা খেয়াল রাখবে। এরপরে এই টার্মগুলো পরের টার্ম যেগুলো আছে স্পোর বেয়ারিং অর্গানিজম, এখানে দেখো সবগুলো কিন্তু ক্লস্ট্রিডিয়াম এবং ব্যাসিলাস, এগুলো কিন্তু সবগুলো কিন্তু স্পোর বেয়ারিং অর্গানিজম, তাহলে খেয়াল থাকবে, না হলে তোমার সবগুলো খেয়াল থাকবে না। তাহলে করেনি একটা ডিপথেরি এবং স্পোর বেয়ারিং অর্গানিজম এগুলো তৈরি করতে তোমার হলো একজোটাকশন বিশেষ গ্রাম বাজারের পর, তাই তো। ডিজিজ কি করে সংক্ষেপে জানবা, পরীক্ষা আসে এই তোমার আর একটু খেয়াল রাখবে যে স্টেশন দেওয়া থাকে, স্টেশন দেওয়া বুঝবা যে এগুলো রিটেন অবশ্যই থাকে। এখন থেকে তোমার রিটেন কোশ্চেন গুলো একটু দেখবা কোন কোন জিনিসটা থাকবে, সেগুলো উপরে বেশি করে করবা। গ্রাম পজিটিভ প্রক্রিয়ার মধ্যে এই স্টেপ্টোকোকাস অরিয়াস এবং স্টেপ্টোকোকাস পাইরোজেনস এই দুটো মেইনলি। আর স্টেপ্টোকোকাস অরিয়াস কি ডিজিজ করে, এটা আরো অনেক ডিজিজ করে, শুধু জানে রাখো টক্সিক শক সিনড্রম, ফুড পয়জনিং করে এবং স্কালডেড স্কিন সিনড্রম। এরপরে আমরা সিস্টেম রিটার্ডেন্ট করব তখন জানবো। আর স্টেপ্টোকোকাস পাইরোজেনস করে স্কারলেট ফিভার, পরে জানবো। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে স্কেসের কলাই যেটা করে ওয়াটার ডায়রিয়া করে, ব্লাডি ডায়রিয়া করে, ফিভার কলি করে, করে কি কলেরা, বর্ডারলাইন পারটেনসিস করে, হপিং কফ, আর এই কয়েকটা, এগুলো তোমাকে অবশ্যই ভালো করে মুখস্থ রাখতে হবে রিটেন বড় সব। এখন ব্যাকটেরিয়ার এই অ্যাগ্রোটক্সিন কিভাবে কাজ করে এটা আমি আর তোমাদের পড়তে হবে না, শুধু হেডলাইন গুলো খালি জানে রাখো। অনেক সময় তোমার ওই এমসিকিউ কোশ্চেনে আসতে পারে, যেমন এডিবি রাইবোসাইলেশন সুপার অ্যান্টিজেন করে, সুপার অ্যান্টিজেনটা পরে আমরা পড়াবো, এটা এখন পড়া প্রয়োজন। সুপার অ্যান্টিজেন, তারপরে তোমার হলো প্রোটিয়েস এবং লেসিনথিনেস, এই চারটা তাহলে এমসিকিউর জন্য হেডলাইন চারটা খালি মুখস্থ করে রাখো। তারপরে আসলো ইন্টারোটক্সিন, ইন্টারোটক্সিন অলরেডি আমি বলেছি যে এটা এটা এক ধরনের অ্যাক্সোটক্সিন, তাই তো। তো এই অ্যাক্সোটক্সিনটাকে ইন্টারটক্সিন কখন বলবো, যে সমস্ত অ্যাক্সোটক্সিন শুধু ইন্টেস্টাইনের উপর কাজ করে এবং ডায়রিয়া করে তাদেরকে বলা হয় ইন্টারোটক্সিন, এই জন্য নাম হলো ইন্টারো। ইন্টারো ইন্টারো মানে কি, ইন্টেস্টাইন টক্সিন, টক্সিনটা কাজ করতে ইন্টেস্টাইনের উপরে। তাহলে ডিফিনিশন কি বলবো, অ্যাক্সোটক্সিন অ্যাসোসিয়েটেড উইথ ডায়রিয়াল ডিজিজ আর কল্ড ইন্টারোটক্সিন। কোন কোন ব্যাকটেরিয়া তৈরি করে, যেমন তোমার হলো যেগুলো ফুড পয়জনিং করে বা এগুলো আমরা পরে জানবো, যেমন তোমার ইন্টারটক্সিন স্কেসে কলাই, এই স্কেসে কলাই ডায়রিয়া করে, অনেক চার পাঁচ ধরনের স্কেসে কলাই আছে যেগুলো ডায়রিয়া করে, এগুলো পরে আমরা জানবো। তার মধ্যে ইন্টারটক্সিন স্কেসে কলাই করে, তারপর শিগেলা করে, শিগেলা ডিসেন্ট্রি যেটা করে, ভিব্রো কলাই ডায়রিয়া করে,
স্টাফিলোকোকাস অরেয়াস এটাও ফুড পয়জনিং করে, এটাও ইন্টেস্টাইনের কাজ করে। ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল এটাও এক ধরনের সিডোমোনাস ফ্লাইটিস করে, এটাও তোমার ইন্টেস্টাইনের কাজ করে। ক্লোস্ট্রা পারফিউমাস এটাও ফুড পয়জনিং করে, ব্যাসিলাস সিরিয়াস এটাও ফুড পয়জনিং করে। এইগুলো উদাহরণ অবশ্যই জানতে হবে। ইন্টারটক্সিন, টক্সিন মেইনলি করে কে আর এন্ডোটক্সিন তৈরি করে কে, বিশেষ করে তোমার যে স্পেশে কলাই, ক্লেপসিয়েলা, প্রোটিয়াস, শিগেলা এবং সালমোনেলা। এটা হেডলাইন আপনি দেখে রাখো, ইন্টারো ব্যাকটেরিয়েসি। ইন্টারো ব্যাকটেরিয়েসি আমরা পরে দাম পড়াবো, সিস্টেম ব্যাকটেরিয়া, তখন তোমাদের ভালো করে তোমার খেয়াল রাখতে পারবে। হেডলাইন দেখো, ইন্টারো ব্যাকটেরিয়েসি যেগুলো সেগুলো, তাহলে ইন্ডো অ্যান্ড্রক্সিন ওয়ান ইজ প্রডিউসড বাই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া মানে কোনগুলো? যেগুলো হলো ইন্টারো ব্যাকটেরিয়েসি, যেমন ইসকেশে কলাই, ক্লেপসিয়েলা, প্রোটিয়াস, শিগেলা এবং সালমোনেলা। আচ্ছা, এখন এই অ্যান্ড্রোটক্সিন কিভাবে কাজ করে এটা কিন্তু জানতে হবে। আমি প্রথম টেবিলের মাঝে বলবো। দেখো তিন ভাবে কাজ করে, একটা অ্যাক্টিভেটস ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজের উপরে কাজ করতেছে, আর একটা অ্যাক্টিভেটস কমপ্লিমেন্টস, আরেক ভাবে কাজ কি করে, অ্যাক্টিভেটস হ্যাজমেন্ট ফ্যাক্টর, এক ধরনের পপুলেশন ফ্যাক্টর, ফ্যাক্টর 12 এর উপরে কাজ করবে। যখন ম্যাক্রোফেজকে যখন অ্যাক্টিভেট করবে, তখন অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ স্থান তৈরি করবে তিনটা জিনিস। দেখো, ইন্টারলিফিন 1, T1 ম্যাক্রোফেজ ফ্যাক্টর আলফা এবং নাইট্রিক অক্সাইড। এগুলো যখন আমরা ইমিউনোলজি পড়বো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। তখন এই যে কেমোকাইন পড়াবো তখন তোমাদের ক্লিয়ার হবে। এখন আবার জানে দেখো, ইন্টারলিকুইন 1 এটা কি করে, আমাদের যে টেম্পারেচার রেগুলেটিং সেন্টার হ্যাপোথ্যালামাসের, তার উপরে কাজ করবে, করে সে তৈরি করবে ফিভার। তাহলে ফিভার করতেছে ইন্টারলিকুইন 1 এবং টিমার নেক্রোস ফ্যাক্টর, এটাও করে, এগুলো করে হ্যাপোথ্যালামাসের টেম্পারেচার রেগুলেটিভ সেন্টার এখানে কাজ করবে, করে ফিভারে করবে। আর আরেকটা করে এই টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এবং নাইট্রিক অক্সাইড, এটা কি করবে, এটা করবে তোমার এই যে ভেসেল, ভেসেলের উপর কাজ করে, আবার তার ভেসেল পারমিয়াবিলিটি বাড়ায় দেবে এবং ভেসেল ডাইলেশন করবে, যারা তোমার হবে হাইপোটেনশন। এগুলো পরে আবার আসতেছে। তাহলে অ্যাক্টিভেট ম্যাক্রোফেজ করে ইন্টারলিউকিন 1, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এবং নাইট্রিক অক্সাইড তৈরি করছে। ইন্টারলিউকিন 1 এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর হাইপোথ্যালামাসের টেম্পারেচার রেগুলেটিং সেন্টারের উপর কাজ করে ফিভার করতেছে, আর টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এবং নাইট্রিক অক্সাইড এরা কি করতেছে, ভেসেলের উপর কাজ করতেছে, করে ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়া যাচ্ছে এবং ভেসেলের ডাইলেশন করতেছে, করে হাইপোডাইলেশন করতেছে। তাহলে এইভাবে করতেছে। আর কমপ্লিমেন্ট কি জিনিস সেটাও আমরা যখন ইমিউনোলজি পড়বো তখন আমরা জানবো। কমপ্লিমেন্ট যখন অ্যাক্টিভেশন হয় আমাদের ব্লাডে থাকে, এগুলো অ্যাক্টিভেশন হলে অনেকগুলো প্রোডাক্ট তৈরি হয়। আপাতত যা দেখো, এই কমপ্লিমেন্ট 3A এবং কমপ্লিমেন্ট 5A তৈরি হয়। এগুলো তোমার ভেসেলের উপরে কাজ করে বেশ, এগুলো ভেসেল ডাইলেশন করবে, করার পরে হাইপোটেনশন করবে। আর আরেকটা করবে তোমার এই যে ইডেমো হবে, আর নিউট্রোফিল ক্যামোটাক্সিস করবে কমপ্লিমেন্ট 5A 3A-ও করে, এগুলো পরে জানবো। আর যখন হ্যাজমেন্ট ফ্যাক্টরকে যখন অ্যাক্টিভেট করে, বেশ ফ্যাক্টর 12, তখন কোয়াগুলেশন হবে। এবং যখন এগুলো ওই যে ছোটো ছোটো ভেসেল এবং ক্যাপিলারিতে যখন কোয়াগুলেশন হবে, তখন তৈরি হবে, গোটা বডিতে হবে, তখন সেটাকে বলবো ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, DIC, মোর ডেঞ্জারাস। কিন্তু তাহলে এই তিন ভাবে কাজ করতেছে। এগুলোই আমরা ইলাবোরেটলি আবার আবার আমরা পড়ি। দেখো ফিভার কিভাবে করলো, অলরেডি আমি কিন্তু বললাম যে অ্যান্ড্রোক্সিন অ্যান্ড্রোটক্সিন অ্যাক্টিভেটস ম্যাক্রোফেজ এবং রিলিজ অ্যাক্টিভেট ম্যাক্রোফেজ, আবার তখন কি করতেছে রিলিজ অ্যান্ড্রোজেনাস পাইরোজেন, যেমন হলো ইন্টারলিউকিন 1 এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, ওই দুটাই। এরা আবার কি করতেছে
action temperature regulatory center in hypothalamus jafar kotha fever abar hypotension kotha shock ebong ei je impaired perfusion of essential organs shear kotha se ekta holo bradycardine already pathology te pore ache bradycardine ki kore vasodilation dilation kore arekta kotha ki vasoconstriction bara dey tar peripheral resistance koma dile tokhon hobe tomar hypotension hobe otar motoi nitric oxide kore डीआईसी বেইন অফ ভাইটাল অর্গান যেগুলো কিডনি অনেক এগুলো ফেল ফেল করবে এবং پیشنট মারা যাবে তারপরে কমপ্লিমেন্ট পাথওয়ে যেটা অলরেডি বলেছি যে কমপ্লিমেন্ট থ্রি এটা করে হাইপোটেনশন এডিমা করবে আর কোন ফাইভ এ করবে কি নিউট্রোফিল কমপ্লেক্স আইটা তৈরি হয় মেমব্রেন অথবা কমপ্লেক্স এটা টিস্যু ড্যামেজ করে কিভাবে করে এগুলো আমরা ইমিউনোলজি করব আর ম্যাক্রোফেজ অলরেডি ইম্পোর্ট করে বলেছে আর বলবো না এই কয়েকটা আরেকটা ভাবে কাজ করে তোমার হলো তাহলে হলো এবে কাজ করে তাহলে টক্সিন গেল আরেকটা ভাবে কাজ করে ইমিউনো প্যাথোজেনেসিস এটা সংক্ষেপে জানে রাখো এইগুলো আমরা যখন স্ট্রেপটোমাস পায়োজেন জানব পড়ব তখন আরো ক্লিয়ার হবে স্ট্রেপটোমাস পায়োজেন কি করে এট যে যখন ইনফেকশন হয় বডিতে ইনফেকশন প্রবেশ করে ইনফেকশন হলো তখন কি করে এতে যে এম প্রোটিন এর সেল ওয়ালে এক ধরনের প্রোটিন থাকে এম প্রোটিন এর এগেইনস্টে তোমার অ্যান্টিবডি তৈরি হবে তারপর তোমার অ্যান্টিবডি তৈরি হলো এবং তোমার ইনফেকশন ভালো হয়ে গেল এবং তোমার ব্যাকটেরিয়াও বডি থেকে ক্লিয়ারেন্স হয়ে যাবে ব্যাকটেরিয়া বডিতে ব্যাকটেরিয়া থাকবে না কিন্তু এক থেকে তিন মাস পরে বা দুই থেকে তিন মাস পরে হয় কি एंटीबॉडी जो तैरि हलो ओ एंटीबॉडी तैरि हवाते एटा करबे कि तखन आमादेर बडिर किछु अर्गान आछे सेगुलो काज करबे कि जोन्नो काज करबे जे ए जे एंटीबॉडी तोमार जे एम प्रोटीन एर संगे आमादेर बडिर किछु अर्गान जेमन हलो तोमार हार्ट भाल्व तारपरे जे जॉइंट तारपरे ब्रेन टिश्यू एगुलोके सिमिलारिटि आछे সিনারে থাকার জন্য হবে কি যে এম প্রোটিনে এগেইনস্টে যে তোমার অ্যান্টিবডি তৈরি হলো সে মনে করবে যে এগুলোকে মনে করবে এম প্রোটিন পরে সে সত্য মনে করে সে আমাদের যে নরমাল টিস্যু তাকে সে ইয়ে করতেছে মানে সে ড্যামেজ করে দেয় যার ফলে তোমার যে রিউমাটিক ফিভার হয় তাই তো রিউমাটিক ফিভার হয় আপাতত এটুকু জানে রাখো আর এইটা তোমার আর এই যে এতক্ষণ যে আলোচনা হলো এই জিনিসটা তোমাদের রিটেনে একটা আসে যে ভিজিলেন্স ফ্যাক্টর ফর ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিস বা ডিটারমিনেন্টস অফ ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিস এইটা আমি সংক্ষেপে নিয়ে আসি এটা তোমাদের রিটেনের জন্য তো টার্মটা আমি এখানে লিখছি টার্মটা তোমাদের যে এখন আলোচনা হলো ওখান থেকে শর্টলি যত লেখা যায় লিখবা এবং নাম্বার এবং সময় অনুযায়ী যেমন এক নাম্বার হলো অ্যাডহেরেন্স ফ্যাক্টর অ্যাডেশন বা অ্যাটাচমেন্ট কি কি পাইলাই ক্যাপসুল গ্লাইকোকলিক্স দু নম্বরে কি বলবো ইনভেশন অফ হোস্ট সেল অর টিস্যু বাই কি করবে বিভিন্ন এনজাইম তৈরি করবে যেমন কোলাজেনেস হায়ালুরোনেস কোগুলেস ইমিউনোগ্লোবুলিন এ ওয়ান প্রোটিএস লিউকোসিরিন এইভাবে করবে ইনভেশন করবে তারপরে তোমার করবে কি অ্যান্টিফ্যাগোসাইটিক ইনভেশন করবে কি হবে বাই ক্যাপসুল করবে তারপরে যে সেলুলার প্রোটিন যেমন এম প্রোটিন প্রোটিন এ এগুলো বললাম অলরেডি আর বলবো না টক্সিনের মধ্যে কি আছে এক্সোটক্সিন এবং এন্ডোটক্সিন এগুলো তো অনেক কিছু বলা হলো প্যাথোজেন বিশাল সেক্টর এত জানতে হবে না তাহলে তোমরা এখনই রিটেন কোশ্চেন দেখবা এবং যেগুলো পড়তে বললাম সেগুলো পড়িও আর বাকিগুলো পড়তে হবে না আচ্ছা এখন কালকে পড়বো হলো অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক কালকে অ্যান্টিবায়োটিক শেষ করে দেবো